হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমি পূর্ণদেব পাল ক্রিয়েটিভ ট্রেনিং অ্যান্ড মেডিকেল ইনস্টিটিউট সহকারী শিক্ষক ফাইন আর্টস কোর্সের তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ক্রিয়েটিভ ট্রেনিং অ্যান্ড মেডিকেল ইনস্টিটিউট ফাইন আর্টস কোর্সে যে এক বছরের কোর্স ছিল সেটা হচ্ছে দু হাজার একুশ নীতিমালায় সংযুক্ত হয়েছে এ থেকেই কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে চারুকলা টিচার হওয়াতে একটা বড় ধরনের যে বাধা ছিল সেই বাধাটা থাকলো না এক বছরের কোর্স দিয়েই কিন্তু আপনি নিবন্ধন পরীক্ষা দিতে পারেন এবং আপনি হচ্ছে শিক্ষক হয়ে যেতে পারেন তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের ফার্স্ট টাইম আমরা লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছি আমরা গত যে ক্লাসগুলো দিয়েছিলাম অনলাইন ভিত্তিক যে ক্লাসগুলো আপনারা দেখছেন বাসায় বসে সেগুলো হচ্ছে জাস্ট ভিডিও করে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু আজকে লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের সাথে আমি সংযুক্ত হয়েছি আমি পূর্ণদেব পাল তো আমরা আপনাদের সকল কমেন্টের উত্তর দেবো পাশাপাশি আমি আপনাদের যে ক্লাসগুলো নিয়েছি তার পরবর্তী ক্লাসগুলো আজকে পরিচালনা করার চেষ্টা করব তো আমি আমি কিন্তু আপনাদেরকে গত দিনই বলেছি যে আসলে গত যে ক্লাসগুলো ছিল প্রত্যেকটা ক্লাসে কিন্তু আপনাদেরকে আমি বলেছি যে আসলে ছবি আঁকার ক্ষেত্রে রেখার কোনো বিকল্প নেই রেখা এবং বিন্দু এবং আপনারা বৃত্ত এগুলো কিন্তু বাসাতে খুব ভালো করে প্র্যাকটিস করবেন যেভাবে প্র্যাকটিস করতে আমি বলেছি আপনাদেরকে যেভাবে ইনস্ট্রাকশান দিয়েছি সেভাইভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন আশা করি যে আপনারা যদি বাসায় বসেই যদিভাবে প্র্যাকটিস করেন তাহলে আশা করা যায় যে আপনি সুন্দর করে আঁকা শিখতে পারবেন এবং এক বছরের কোর্স কমপ্লিট করার পর পরই আপনারা কিন্তু একটা শিক্ষক হয়ে যাওয়ার একটা চান্স রাখেন তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কিন্তু আলোচনা করব পাতা নিয়ে আমরা গত যে ক্লাসটা নিয়েছিলাম সেটা পাতার ওপরে ছিল আপনাদেরকে পাতা প্র্যাকটিস করতে বলেছিলাম যে একটি পাতা আঁকার পরে সেটা এক গুচ্ছ আকারে কীভাবে থাকে সেটা সেভাবে প্র্যাকটিস করার কথা বলেছিলাম তো আসলে যে কোনো পাতা আপনার বাসার আশেপাশে যে গাছগুলো দেখতে পাবেন সেই গাছের পাতা যদি আপনি এনে কিংবা গাছের পাতা দেখে দেখে বসে বসে দেখে দেখে আউটডোর ড্রয়িং করেন আউটডোর ড্রয়িংটা একটু বলি সেটা হলো যদি আপনি ঘর থেকে বাইরে যেয়ে অর্থাৎ ঘরের বাইরে আউটডোর যে আপনি যদি কোনো জিনিস দেখে দেখে সুন্দর করে আঁকেন তাহলে সেটাকে বলা হয়েছে আউটডোর ড্রয়িং বাসার বাইরে যে আঁকতে হবে আপনাকে প্রকৃতির কাছে যে প্রকৃতি যেভাবে আছে সেভাবে দেখে দেখে আঁকতে হবে সেটা হচ্ছে আউটডোর ড্রয়িং ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু আউটডোর ড্রয়িংয়ের কোনো বিকল্প নেই এটা কিন্তু থেকে বড় একটা বিষয় তাহলে ছবি আঁকাতে যে ডেভেলপ করতে হয় তাগুলো কিন্তু আপনাকে অবশ্যই আউটডোর ড্রয়িং করতে হবে প্রচুর আউটডোর ড্রয়িং করতে হবে সবসময় আপনি যখন বাইরে যাবেন মনে করেন আপনি বাইরে গিয়েছেন আপনার সাথে যদি আপনি একটা প্রফেশনাল শিল্পী লেভেলে যেতে চান আসলে কি হয় আমরা অনেক সময় ভাবি যে আসলে শিখছি শিখে আমরা একটা বড়ো শিল্পী হয়ে যাব কিংবা বড় একটা শিক্ষক হয়ে যাব না এর জন্য আপনাকে হার্ড ওয়ার্কিং করতে হবে এবং প্রফেশনাল লেভেলে যেতে হলে আপনাকে কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসে আসলে বিকল্প নেই এখন সেই জন্য কী করতে হবে যে কথা বলছিলাম যে আপনি যখন বের হবেন যদি প্রফেশনাল লেভেলে যেতে চান আর যদি মনে করেন না আমি এক বছর কোর্স করি একটা শিক্ষক হয়ে গেলে যেতে পারলেই কিন্তু বেঁচে যাই যদি এরকম মনে করেন তাহলে কিন্তু একরকম হয়ে গেল কিন্তু যদি আপনি মনে করেন আমি প্রফেশনাল লেভেলে যেতে চাই তাহলে তাহলে কিন্তু আপনাকে কী করতে হবে প্রফেশনাল লেভেলে যেতে হলে যে আপনাকে ব্যাগে কলম পেন্সিল রাখতে হবে রাবার রাখতে হবে তা নয় যদি আপনি এটাকে ভালোবাসেন যদি নিজের মন থেকে ভালোবাসেন তাহলে কিন্তু আপনি এটাকে সুন্দর করে সেইভাবে লালন করতে পারেন তাহলে আপনি কিন্তু ভালো একটা পথে যেতে পারবেন হ্যাঁ যে কথা বলছিলাম যে মনে করেন আপনি কোনো বাইরে গিয়েছেন এবং স্কুল বা কলেজে গিয়েছেন এখন যদি ব্যাগের মধ্যে একটা রাবার একটা পেন্সিল একটা কাটার থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো একটা একটা আবার একটা স্কেচ বুক রাখতে হবে এবং যে কোনো জিনিস দেখলে সঙ্গে সঙ্গে এঁকে ফেললেন এটাই কিন্তু মূল বিষয় বুঝতে পারছেন শিক্ষার শেষ নেই শুধুমাত্র যে ক্লাসে স্যার ক্লাস নিয়েছেন তাই দেখে দেখে শিখলাম নৌ এরকমটা নয় আপনি বাইরে যাবেন যে কোনো জিনিস সব কিছুর মধ্যেই শিক্ষণীয় ব্যাপার আছে তো শিক্ষার্থী বন্ধুরা আমি আর কথা বাড়াবো না তো প্র্যাকটিসে চলে যাই তো আমি বলেছিলাম আপনাদেরকে বিভিন্ন রেখা প্র্যাকটিস করার জন্য যদি যারা আগে ক্লাসগুলো দেখেছেন এবং আজকে ক্লাসটা দেখছেন এবং আজকে যারা ক্লাসটা দেখছেন তারা আসলে আমি একটু ছোট্ট করে বলে আসি আর কি আমরা তো বিগত বলেছি যেহেতু লাইভ ক্লাস সে কারণে আমি একটু আর প্রথম থেকে বলি আপনি যদি মনোযোগ দিয়ে আমার কথাগুলো এবং আমার প্রকৃত মানে যে কাজগুলো আমি করছি সেই কাজগুলো আপনারা ফলো করেন তাহলে দেখবেন যে আসলে সব কিছু খুব সহজ ছবি আঁকা খুবই সহজ তার মধ্যে মূল ভূমিকা পালন করছে রেখা বা লাইন যেটাকে আমরা বলে থাকি তাহলে কিভাবে লাইন আমরা প্র্যাকটিস করব সেটা আমি একটু ছোট্ট করে ডিটেলসে বলি এবং একটু প্র্যাকটিস করে দেখাই দেখেন আমি প্রথম বলেছিলাম এমন করে রায়ের লাইনগুলো প্র্যাকটিস করার জন্য লাইনগুলোর মধ্যে একই রকম সমান্তরাল ভাব থাকবে এবং স্টার্টিং পয়েন্ট এবং আচ্ছা স্টার্টিং পয়েন্ট ভ্যানেজিং পয়েন্ট একটু বলি আসলে কি হয় আমরা আসলে কিছু কিছু শব্দ শুনি যেগুলো আসলে পড়েও যাই বা শব্দ শুনি কিন্তু আসলে তার প্রকৃত যে বিষয়টা তার মিনিংটা যদি আমরা একটু সুন্দর করে ডিটেল বুঝতে পারি তাহলে আরও সুন্দর হয় দেখুন স্টার্টিং পয়েন্ট তাহলে কি হয় এক একটা বিন্দু মানে অনেকগুলো বিন্দু দিয়েই তো একটা লাইন হয়ে থাকে তাই না এখন কি হয় এই যে একদম প্রথমে রেখার যে একদম প্রথমেই এই যে বিন্দুটা রয়েছে সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর লাস্টে যে বিন্দুটা দেখছেন এটা হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট ঠিক আছে ছবি অঙ্কনের ক্ষেত্রে আপনার কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে স্টার্টিং পয়েন্ট এবং ভ্যানিশিং পয়েন্ট খুব মানে আপনি খুব ইভাবে এটা কিন্তু প্র্যাকটিস করবেন খুব সতর্কতার সাথে ঠিক আছে তো দেখুন তাহলে স্টার্টিং পয়েন্টে ভ্যানিশিং পয়েন্টটা ঠিক রাখার চেষ্টা করবেন মাথায় মাথায় একদম মিল রাখার চেষ্টা করবেন প্রথমত কিন্তু নিয়মটা হচ্ছে কী আছে একটা নিয়ম আছে যে আসলে স্টার্টিং পয়েন্ট এবং ভ্যানিশিং পয়েন্টটা কিন্তু আপনার কী আছে সবসময় ঠিক না হলেও চলবে কিন্তু একটা সময় আসে সেটা আমরা প্র্যাকটিস করবো যখন স্কেচিংয়ে যাব তখন কিন্তু এই স্টার্টিং পয়েন্ট ভ্যানেজিং পয়েন্ট ঠিক অত দরকার হয় না তখন কীভাবে হয় সেটা আমি দেখাবো কিন্তু আমরা ড্রয়িংয়ের ক্ষেত্রে কিন্তু এই যে স্টার্টিং পয়েন্ট আছে এবং ভ্যানেজিং পয়েন্টটা আছে এটা একটু খেয়াল রাখবেন এত করে কী হয় এখন প্রশ্ন হতে পারে স্যার আমরা এটা সমান্তরাল কেন করবো আবার এর প্রত্যেকটা ভ্যানেজিং পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্ট কেন ঠিক রাখবো এক্ষেত্রে আপনাকে কেন এটা ঠিক রাখতে হবে ভ্যানেজিং পয়েন্টটা কেন স্টার্টিং পয়েন্ট ঠিক রাখতে হবে সেটার একটা কথা হলো যে যদি আপনি ভ্যানেজিং পয়েন্ট স্টার্টিং পয়েন্ট মানে রাইড করতে পারেন উপর থেকে নিচে তাহলে কি হয় চোখের একটা মাপ তৈরি হয়ে যায় বুঝতে পেরেছেন ছবি অঙ্কনের ক্ষেত্রে চোখের মাপটা খুবই জরুরি স্কেল তো নিজের মাপে গঠিত কিন্তু আসলে আপনি কতটা ভালোভাবে দেখছেন কতটা সুন্দর করে সেটাকে একটা ফর্মে নিয়ে আসতে পারছেন সেটাই হচ্ছে বিষয় এখন কথা হলো যে অনেক সময় আমরা যখন খাতায় রেখা দিয়ে ফেলি অনেক সময় বড়ো বা ছোটো হয়ে যায় এটা যদি আমরা একটা সিস্টেমেটিক্যালি একটা ফর্মের মধ্যে ফেলতে পারি বা সেই মধ্যে ফেলার মতো যে চোখের যে মাপটা আসে সেই মাপটার জন্যই কিন্তু আপনি এটা প্র্যাকটিস করবেন আর একটা কথা হলো যে কথায় আছে যে যে ভালো দেখতে জানে সেই কিন্তু ভালো ছবি আঁকতে পারে বুঝতে পেরেছেন এখন কথা হলো যে আপনি একটা জিনিস আঁকবেন সেই জিনিসটাকে আসলে কত সুন্দর করে দেখছেন তার উপর ডিপেন্ড করবে আপনি কত সুন্দর রাখবেন ঠিক আছে একটা জিনিসকে গভীরভাবে দেখতে হবে তো যাই হোক তাহলে রেখা কিন্তু প্র্যাকটিস করতে হবে রেখা আমি দুই প্রকার বলেছিলাম গত ক্লাসে আমি বলে দিয়েছি রেখার যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো সম্পর্কে তাহলে কি হয়েছে আমরা আমি আসলে আবার আপনাদের বোঝানোর জন্য আবার সেই প্রথমে চলে গেছিলাম আসলে বিষয় হয়েছে আজকে লাইভ ক্লাস তো আপনাদের সাথে আসলে সকল কিছু খুলে বলতে ইচ্ছে হচ্ছে তো আমরা আপনাদের কমেন্টের উত্তর কিন্তু অবশ্যই দেব আপনারা যে বিষয় জানতে চান সেই বিষয়ে আমাদের জানালে এই মুহূর্তে জানালে আমি এই মুহূর্তে চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার জন্য এখন কথা হলো যে আমরা একটি পাতা শিখেছিলাম তাই না আমের পাতা শিখেছিলাম আম পাতা একসাথে যখন পল্ল পাকারে থাকে চার পাঁচটি পাতা একসাথে থাকে তখন কেমন দেখা যায় এটা আমি দেখিয়েছিলাম কিন্তু একটা ছবি আঁকতে গেলে আপনাকে কিন্তু কি করতে হবে একটা দৃশ্য আঁকতে গেলে তাল গাছের প্রয়োজন হয় একটা নারকেল গাছের প্রয়োজন হয় যেগুলো হচ্ছে মানে বিষয় হচ্ছে যে গ্রামই হচ্ছে বাংলার সৌন্দর্য ঠিক আছে এখন হলো গ্রামেই সকল সৌন্দর্য লুকিয়ে আছে এখন এই যে তাল গাছ এই যে খেজুর গাছ এই যে নারকেল গাছ এই যে কলা গাছ এর যে পাতাগুলো কেমন হয় সেটা আমরা আজকে একটু দেখব তো সবাই ফলো করেন দেখুন আমরা প্রথমেই একটা নারকেল গাছের পাতা নিয়ে শুরু করব। তাহলে কি হলো নারকেল গাছের পাতা কিন্তু আঁকতে যেই প্রথমেই কিন্তু আমি ব্যবহার করেছি একটা করে রেখা তাই না এই রেখাটা হচ্ছে বাঁকা চলার পথে দিক পরিবর্তন করে আমি আগেও বলেছি যে রেখা শেখার কিন্তু কোনো বিকল্প নেই বিভিন্নভাবে প্র্যাকটিস করতে হবে ওকে তাহলে কি হচ্ছে দেখুন বললাম তো এবার দেখুন নিচের দিকটা পাতা যখন আপনারা দেখবেন দেখ নিচের দিকটা কিন্তু কি হয় নিচের দিকটা কিন্তু সাধারণত মোটা হয়ে থাকে এবং আচ্ছা আমি একটু প্রথম থেকে করি প্রথমবার একটুখানি উল্টোপাল্টা হয়ে গিয়েছে দেখুন তাহলে কি হয় প্রথমবার নারকেল পাতাটা দেখি এমন করলাম এবং একই সমান্তরালে আমি চেষ্টা করব যে পাতাটা আস্তে আস্তে সুন্দর করে একই বিন্দুতে মিলিয়ে যাওয়ার জন্য দুইটি রেখা এটা বোঝা যাচ্ছে না মার্কারে একটু প্রবলেম আছে সে কারণে আমি ডাবল করে দিচ্ছি দেখুন এই যে সিস্টেমটা এটা কিন্তু আপনাকে পাতা আঁকতে গেলে তৈরি করে শিখতে হবে এবং এবার আপনি কি করবেন এবার দেখেন পাতাগুলো বিভিন্ন ভাবে হতে পারে আমরা এটাকে বিভিন্ন ভাবে আঁকতে পারি প্রথমত আমরা যদি এভাবে এভাবে আঁকি যদি পাতা তাহলে আঁকতে পারেন এবং অন্যভাবে কিভাবে প্র্যাকটিস করবেন সেটাও আমি দেখিয়ে দেব এটা আমি বড় করে দেখাচ্ছি যখন এটা একসাথে গাছের সাথে সেট আপ করা হবে তখন সেটা একটা সুন্দর ফর্মে দাঁড়িয়ে যাবে দেখুন তাহলে এটা কি হচ্ছে নারকেল পাতা তাই না নারকেল গাছের পাতা এরকমটা তো হয় এখান থেকে বড় হয়ে থাকে এরকমটাই হয়ে থাকে কিন্তু ছোট আঁকারটা দেখলে কেমন হয় এখান থেকে একটা এখান থেকে একটা মনে করেন এখান থেকে একটা এখান থেকে এরকম মাঝখান থেকে হলো এটা হচ্ছে স্ট্রাকচার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো প্রত্যেকটা জিনিসের একটা স্ট্রাকচার রয়েছে তার ভেতর আকার একটা ব্যাপার রয়েছে এই ভেতর রাখার ব্যাপারটা কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি যা আঁকার না কেন তার একটা স্ট্রাকচার রয়েছে এখন সেই স্ট্রাক্টার যদি স্ট্রাকচারটা যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি যেকোনো ছবি আঁকতে পারবেন দেখুন তাহলে এখান থেকে পাতাটা কেমন হয় পুরোপুরি গাছ না এঁকে আমরা একটু দ্রুতই আঁকছি এক সময় পাতার ওই পাশের যে পাতাগুলো থাকে দুই সাইড থেকে হয়তো শিরা এবং পাতা দুই সাইড থেকে হয় একটা শিরা সেই কারণে এক সাইড থেকে দেখা যাচ্ছে দেখা যায় আর এক সাইড থেকে দেখা যায় না অনেক সময় এরকমটা হয়ে থাকে যখন এগুলো সব কিছু মিলাই আমি একরকম করব একটা সুন্দর করে শেষ করব তখন কিন্তু এটা সুন্দর একটা ফর্মে দাঁড়িয়ে যাবে হয়তো একটা দুইটা পাতা আঁকলে বোঝা যায় না কী এঁকেছেন এ তো বুঝতে পারছি না উল্টাপাল্টা হয়ে যায় কিন্তু আসলে সবগুলো যখন একসাথে আঁকা হবে তখন দেখবেন যে সুন্দরভাবে এটা আপনি বুঝতে পারছেন এখন কি হয় আপনি এখানে আরো পাতা লাগাতে পারেন আরো পাতা দিতে পারেন ঠিক আছে নিচের দিকে দিতে দেখুন পাশে দিতে পারেন এগুলো আরো পাশাপাশি হতে হয় এখন পাশাপাশি করতে গেলে অনেক সময়ের ব্যাপার পাশাপাশি রেখে আপনারা একই সমান্তরালে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন খুবই সহজ হয়ে যাবে দেখুন তাহলে কি হয় আমি কিন্তু পুরো গাছটার পাতাটার মানে চারিদিক থেকে কেমন হয় পাতাগুলো ঠিক তেমন করে রাখার চেষ্টা করেছি এবার যদি আমি এখান থেকে এর কাণ্ডটা দিয়ে দিই তাহলে কিন্তু একটা নাকিল গাছ হয়ে গেল জাস্ট আমরা পাতার মধ্যে দেখতে পাচ্ছি না অল্প অল্প দেখতে পাচ্ছি এবং এখান থেকে দৃশ্যমান হবে তাহলে দেখুন আমি কিন্তু একটা বিষয় আছে কি যে স্যার আপনি তো পাতা থেকে শুরু করেছেন আমরা কি পাতা থেকে শুরু করবো না আগে কান্ডটা আপনাকে আঁকতে হবে তারপরে আগে স্ট্রাকচার দিতে হবে তারপরে করতে হবে এটা আমি দেখিয়ে দেবো কিন্তু আসলে আমরা যদি পাতা আলোচনা করছি গাছ আলোচনা করছি গাছ ও পাতা আলোচনা করছি না সেই কারণে শুধু পাতা দেখানোর জন্য আপনি ডিটেলটা বলে দিলাম আচ্ছা তাহলে কিন্তু আমরা দেখে নিলাম যে আসলে নারকেল গাছের পাতাটা ঠিক কেমনভাবে থাকে এবং কীভাবে আমরা এটা আঁকতে পারি এবং যদি মনে করেন যে এখান থেকে একটা বেশি দেবেন দিতে পারেন এখান থেকে বেশি দেবেন দিতে পারেন তাহলে এই যে শিরোপসুরগুলো আপনি এখান থেকে এমন দেওয়ার পরেই কিন্তু আপনি এই যে সাইডের যে পাতাগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করতে হবে তা দেখবেন সুন্দরভাবে হয়ে গিয়েছে আচ্ছা তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা বা সুন্দর করেই বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে পাতাটা প্র্যাকটিস করতে হয় কিভাবে পাতাটা শিখতে হয় আর কি এটা আমি তো একরকম দেখিয়েছি কিন্তু যখন আপনি প্রকৃতির কাছে যাবেন যখন সরাসরি গাছটা আপনার সামনে স্ট্যান্ড ইনফ্রন্ট অফ ইউ আপনার সামনে যখন দাঁড়িয়ে থাকবে তখন কিন্তু তখন কিন্তু আপনি আরও সুন্দর করে বুঝতে পারবেন যে আসলে এটা আরও সুন্দর এবং আরও ডিটেল বুঝতে পারবেন আপনি ওকে তাহলে আমরা কি করব আমরা হলো নারকেল পাতাটা নারকেল গাছের পাতাটা কিন্তু মোটামুটি একটা ধারণা নিয়ে ফেললাম এরকম করতে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে বিভিন্ন রকম পাতা যেহেতু পরীক্ষাতে আমরা কিন্তু আসলে যেগুলো প্র্যাকটিস করাচ্ছি সেগুলো অনেক সময় দিব না জাস্ট আপনি আপনাকে চার্জ করার জন্য আপনাকে চার্জ করার জন্য আপনাকে কিন্তু বিভিন্ন রকম পাতা দিয়ে পাতা দেওয়া হবে আপনাকে কিন্তু আঁকতে হবে যে আপনি বাসায় কতটুকু প্র্যাকটিস করেছেন আপনার মানে জাস্ট দেওয়া হবে কোনগুলো যেগুলো আপনার বাড়ির আশেপাশে পাওয়া যায় অ্যাভেলেবল যে গাছগুলো পাওয়া যায় সেসব গাছের পাতাগুলো দেওয়া থাকবে আচ্ছা তাহলে কি হলো এবার আমরা দেখব আসলে কলা গাছের পাতা খুব বহুল পরিচিত একটি গাছ যেটা হচ্ছে সারা বারো মাসেই কিন্তু আমরা কলা পেয়ে থাকি কলা গাছকে চিনেন না বাংলাদেশে এমন কোনো মানুষ নেই সারা বিশ্বে নেই নেই সম্ভবত আচ্ছা তাহলে কি হয় কলা গাছটার পাতা ঠিক কেমন হয় দেখুন ঠিক একই রকম লেভেলে আচ্ছা মার্কেটটা একটা সমস্যা আছে সমস্যাটা হলে মার্কেটটা যখন খোলা থাকে তখন কিছু মাথা শুকিয়ে গেলে দাগ পড়তে চায় না একে একটু বন্দি করে ফেললাম বুঝছেন একে একটু বন্দি করে ফেলি কিছুক্ষণ পরের দিনে দাগ পড়বে আচ্ছা এবার দেখুন আমরা বিভিন্ন দিক থেকে দিতে পারি এরকম করে আমরা প্র্যাকটিস করতে পারি দেখুন এই দিলাম একই রকম গঠন দেখছেন এরকম এটা কিন্তু মানে জাস্ট পাতাটা দেখানোর জন্য করা হচ্ছে এটা সম্পূর্ণ গাছটা যখন করে দেখানো হবে তখন কিন্তু অন্য রকম হবে সেটা আমরা পরের ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করব আচ্ছা তাহলে কি হয় সেই একই রকম আমরা করব এই যে ডাবল সামনের দিকটা ডাবলিং হবে এখান থেকে একটু মোটা হয়ে থাকে তাহলে কি হয় দেখুন দেখছেন আসলে পাতা কিন্তু কলা গাছের পাতা কিন্তু এরকমই হয় আবার যদি আমি মনে করি যে এখান থেকে আমি দেখুন তাহলে কি হয়েছে আমরা কিন্তু পাতা করে ফেলেছি অলরেডি যে দেখুন কলা গাছের পাতা তাই না আবার দেখুন আমি এখান থেকে কিন্তু আবারও একই একই ভাবে এখান থেকে বেশি করে দিয়ে এখান থেকে আস্তে আস্তে সাথে মিলিয়ে দিয়ে এখান থেকে আবার শুরু করতে পারি দেখুন এই যে দিলাম আবার কি হয় এই পাতাটা সাধারণত যখন মানে একদম আগার পাতা বের হয় তখন কিন্তু সেই পাতাটা বেশি কাটা কাটাছিঁড়া থাকে না আচ্ছা এমনভাবে আপনার প্র্যাকটিস করতে পারেন তারপর দেখেন এখান থেকে একটু উঁচু হয়ে গিয়েছে আমি এখান থেকে একটু সেটা ম্যানেজ করার চেষ্টা করলাম এখান থেকে দেখা যাচ্ছে না কিছু অংশ কিছু অংশ দেখা যাচ্ছে না আবার দেখে আপনি দেখতে পাচ্ছেন না আবার অনেক সময় হয় যে আপনি এখান থেকে অল্প একটু দেখতে পাচ্ছেন কিন্তু সেটা আবার পাতার এই পাতার ওপাশে চলে গিয়েছে এটা হচ্ছে আসলে ডিটেল হুম আপনারা একটা শব্দ খুব ভালো করে শুনেছেন যে ডিটেল শব্দ ছবি আঁকার ক্ষেত্রে ডিটেলটা বোঝানোর জন্য কিন্তু আপনাকে আসলে একটু একটু এক্সপার্ট হতে হবে একটু এক্সপার্ট না হলে কিন্তু আপনি ডিটেলটা বোঝাতে পারবেন না তো আসলে প্রথমে আপনি এত ডিটেল করার দরকার নেই এত বিস্তারিত দেখানোর দরকার নেই জাস্ট আপনারা একটা পাতা ওর থেকে সুন্দর করে নিয়ে প্র্যাকটিস করবেন করলে কিন্তু অ্যানফ যেহেতু পাতার ক্লাস চলছে সে কারণে আপনারা শুধুমাত্র একটা পাতা নিয়েই সেটা প্র্যাকটিস করবেন সেটা আসলে একসাথে কেমন হয় সেটা আমি আপনাদেরকে দেখালাম একটি দেখালাম তো একসাথে কেমন হয় সেটা দেখালাম যেটা আপনারা প্র্যাকটিস করবেন আমি ইনস্ট্রাকশন আপনাকে দিয়েছি আচ্ছা এটা কিন্তু এমন হয় ঠিক আছে আবার এই জায়গাটা কিন্তু যদি আপনি একটু অন্যরকমভাবে দেখেন মানে একদম রিয়েল যে এরকমটা হয় সেটা কিন্তু আবার একটু রকম হয় সেটা আমাকে সম্পূর্ণটা করে ফেলতে হবে তারপর এরকম হবে তো আমরা কিন্তু দেখে ফেললাম যে আসলে কলা গাছের পাতা কেমন করে আঁকতে হয় তো যেহেতু প্রথম ফার্স্ট টাইম আমাদের লাইভ ক্লাস আপনারা প্রশ্ন করছেন প্রশ্ন করার সুযোগ রয়ে রয়েছে আপনাদের এখন আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি যে নারকেল গাছের পাতা দেখেছি এবং কলা পাতা দেখেছি তো এভাবে আপনারা কিন্তু বাসাতে প্র্যাকটিস করতে পারেন তাহলে দেখবেন যে একটা সময় আপনারাও সুন্দর করে আঁকতে পারছেন তারপরে দেখুন আর একটা পাতা খুব পরিচিত একটা পাতা সেটা হচ্ছে আমি আঁকি আপনারা দেখেন বুঝতে পারেন কি না দেখুন এরকম গাছের পাতা আমরা এরকম ভাবে দেখি হ্যাঁ এখন আবার যদি এপাশ থেকে ধরেন এরকম হয়ে থাকে আবার যদি এপাশ থেকে ধরেন এমন হয়ে থাকে আবার উপর থেকে ধরলে এরকম হয়ে থাকে এরকম কাটা ছেঁড়া কাটা ছেঁড়া পাতা হয়ে থাকে সাধারণত কিন্তু তাল গাছে এখন আমি এটা আপনাকে ডিটেল একটু এঁকে দেখাই জাস্ট আবার একটি পাতা প্র্যাকটিস না করে যদি আবার সবগুলো প্র্যাকটিস করেন তাও কিন্তু সেটা অনেক ভালো দেখুন একদম গাছের মাঝখান থেকে একটা পাতা এমন হয় আবার এখান থেকে এমন হয় আবার এখান থেকে এমন হয় এগুলো আসলে ছোট ছোট হয়ে থাকে এগুলো এমন হয় এমন হয় এখন কি আমি হিজিবিজি করে দিতে পারেন হবে সব কিছু মিলে দেখেন একটা তালগাছ তালগাছ কিন্তু হয়ে গেছে অলরেডি এরকম করে আপনারা বিভিন্ন পাতা প্র্যাকটিস করবেন তো শিক্ষার্থী বন্ধুরা আজকে যেহেতু ফার্স্ট টাইম ক্লাস এবং লাইভ ক্লাস আমরা আগামীতে আরও ক্লাসটা আরও ডিটেল করার চেষ্টা করব আর আরও ভালো করে করার চেষ্টা করব আপনাদের জন্য আপনাদের প্রত্যেকটি কমেন্ট উঠতে চেষ্টা করব আপনারা কমেন্ট করবেন আর আজকে কিন্তু আমরা অনেক কিছুই মোটামুটি প্র্যাকটিস করে ফেলেছেন আপনারা আজকে এ পর্যন্তই তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা খুব ভালো থাকবেন এবং আগামী যে ক্লাস আসতে চলেছে তার জন্য আপনার প্রস্তুতি নেবেন আর আমি যে বিষয়গুলোর কথা বলেছি প্রথম থেকে যে ক্লাসগুলো রয়েছে আপনারা যদি না দেখে থাকেন সে ক্লাসগুলো অবশ্যই দেখবেন এবং ভালো করে প্র্যাকটিস করবেন আর হচ্ছে আরেকটা বিষয় সেটা হলো ক্লাসটা আপনারা আপনাদের যে বন্ধুরা রয়েছেন তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন ঠিক আছে তাহলে কিন্তু তারাও কিন্তু দেখার সুযোগ পাবে বুঝতে পেরেছেন তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা খুব ভালো থাকবেন এবং আগামী ক্লাসের জন্য পরিচিত হয়ে যান এবং খুব সুন্দর করে প্র্যাকটিস করেন সবাই খুব ভালো থাকেন